আজকে জনসমুদ্রে বক্তব্য রাখছেন তরুণের অহংকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাট দুই আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ফারহান নাসের তন্ময় এমপি বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের এই খুলনা বিভাগীয় সমাবেশের সভাপতি, আজকের আমাদের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল থানা সকল জেলা থেকে আগত সভাপতি এবং সাধারণ সম্পাদক মণ্ডলী যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম আমার শুভেচ্ছা। আজকে বক্তব্য আমার দুই মিনিট বক্তব্য, আমি বক্তব্য দিলাম না, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে চাই। আগামী দিক নির্বাচন আমাদের যা দিক নির্দেশনা আছেন আপনি যেটা দিবেন সেই অনুযায়ী আমরা কাজ করতে চাই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।